সুপ্রিয় বন্ধুরা ইমরান অনলাইন স্কুল থেকে আমি শাহিদ ইমরান বলছি এই আইসিটি ক্লাসে তোমাদের সুস্বাগতম এখন আমি অধ্যায় পাস প্রোগ্রামিং ভাষা থেকে দিনাজপুর বোর্ড দু হাজার উনিশে আসা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব উদ্দীপক গণিত শিক্ষক ক্লাসে গিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি শেখালেন পরবর্তীতে আইসিটি শিক্ষক থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস ডট 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 প্লাস এন সিরিজটির যোগফল প্রোগ্রামিংয়ের মাধ্যমে শিখালেন শিক্ষার্থীরা বিষয়গুলো ভালোভাবে বুঝে ক্লাস শেষ করে বাড়ি চলে গেল প্রশ্ন ক অ্যালগরিদম কী ঘ কম্পাইলার বেশি সুবিধাজনক কেন ব্যাখ্যা করো গ গণিত শিক্ষকের শিখানো বিষয়টির ক্ষেত্র ফল নির্ণয়ের প্রবাহচিত্র অঙ্কন করো ঘ আইসিটি শিক্ষকের শিখানো বিষয়টি সি ভাষায় প্রোগ্রাম লিখো প্রশ্ন ক অ্যালগরিদম কি উত্তর কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে কতকগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পরিকল্পনা করা হয় এ ধরনের পরিকল্পনা হলো বন্ধুরা অনুবাদক প্রোগ্রাম হিসাবে কোম্পাইলার সুবিধাজনক বন্ধুরা অনুবাদক প্রোগ্রাম হিসাবে কোম্পাইলার ছাড়াও আরও বেশ কয়েকটি অনুবাদক প্রোগ্রাম আছে যেমন ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার কিন্তু এদের চাইতেও কোম্পাইলার বেশি সুবিধাজনক কারণ কারণ এক কোম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে ফলে প্রোগ্রাম নির্বাহের গতি দ্রুত হয় বন্ধুরা অন্যান্য প্রোগ্রাম দেখা যায় লাইন বাই লাইন অনুবাদ করে কিন্তু কোম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে আর এই সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করার কারণে গতি দ্রুত হয় কারণ দুই কোম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন ভাষায় রূপান্তরিত হয় ফলে একবার প্রোগ্রাম কোম্পাইল করা হলে পরবর্তীতে আর কোম্পাইল করার প্রয়োজন হয় না বন্ধুরা আমরা জানি মানুষের ভাষা আর মেশিনের ভাষা এক নয় তো কম্পাইলার যখন প্রোগ্রাম অনুবাদ করে তখন সেইটা মেশিনের ভাষায় অনুবাদ করে ফলে সেই প্রোগ্রামটি নতুন করে আবার মেশিনের ভাষায় রূপান্তরিত করা হয় না এ কারণে কম্পাইলারের সুবিধা একটু বেশি কারণ তিন প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে একসাথে প্রদর্শন করে ভুল সংশোধন করার পর প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে বন্ধুরা ভুল যদি একসাথে প্রদর্শন করে তাহলে তো সময় একটু কম লাগবেই এ কারণে অনুবাদক প্রোগ্রাম হিসাবে কম্পাইলার সুবিধাজনক একটু বেশি বন্ধুরা এখন আসি গ নম্বর প্রশ্নে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে গণিত শিক্ষকের শিখানো বিষয়টির ক্ষেত্রফল নির্ণয়ের প্রবাহ চিত্র অঙ্কন করো বন্ধুরা আমরা একটু দেখি গণিত শিক্ষক কোন বিষয়টি শিখিয়েছিলেন আমরা একটু উদ্দীপকে ফিরে আসি বন্ধুরা উদ্দীপকে বলা হয়েছিল গণিত শিক্ষক ক্লাসে গিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি শিখিয়েছিলেন বন্ধুরা তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার প্রবাহ চিত্রটি অঙ্কন করে তোমাদের দেখাই উত্তর গণিত শিক্ষক ক্লাসে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি শিখালেন নিচে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রবাহ অঙ্কন করা হলো বন্ধুরা আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ তো বন্ধুরা তাহলে জেনে রেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এখন আমরা এই সূত্রের মাধ্যমে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার প্রবাহ চিত্র অঙ্কন করব তাহলে প্রবাহচিত্র প্রথমেই আমরা স্টার্ট করব। স্টার্ট করার জন্য উপবৃত্তাকার চিহ্নের মাধ্যমে আমরা স্টার্ট করব। তারপর আমরা ইনপুট করব বন্ধুরা ইনপুট আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা আর কে ইনপুট করব তো বন্ধুরা আমরা জানি ইনপুট করার ক্ষেত্রে সামান্তরিক চিহ্ন ব্যবহার করতে হয় তাহলে সামান্তরিক চিহ্নের ভিতরে লিখব ইনপুট আর বন্ধুরা এখন আমরা লিখলাম এরিয়া অফ সার্কেল এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল সার্কেল মানে হচ্ছে বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল বন্ধুরা এখানে বৃত্তের ক্ষেত্রফল লিখেছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর স্টার আর স্টার আর বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তো বন্ধুরা আমরা জানি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে পায়ের পরিবর্তে আমরা লিখব থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এখানে গুণ আকারে আসে তাহলে আমরা গুণ চিহ্ন দেব এবং আর স্কোয়ারকে আমরা লিখতে পারি আর গুণন আর তাহলে এই জিনিসটাই আমরা এখন লিখব এরিয়া অফ সার্কেল ইকুয়াল থ্রি পয়েন্ট ওয়ান ফোর বন্ধুরা প্রবাহ চিত্রের ক্ষেত্রে গুণ চিহ্ন না দিয়ে অ্যাস্টেরিক চিহ্ন বা স্টার চিহ্ন দিতে হয় তাহলে আমরা এই দুই স্থানে আমরা অ্যাস্টেরিক চিহ্ন দেব তো বন্ধুরা আমরা যেহেতু এখানে প্রক্রিয়া করলাম তাহলে এখানে প্রক্রিয়া চিহ্ন দিতে হবে অর্থাৎ আয়তক্ষেত্র চিহ্ন দিতে হবে বন্ধুরা এখন আমরা লিখলাম প্রিন্ট এরিয়া অফ সার্কেল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলকে আমরা আউটপুট করব প্রিন্ট হচ্ছে একটা আউটপুট তো বন্ধুরা আমরা জানি ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে একই চিহ্ন ব্যবহৃত হয় তো ইনপুটের ক্ষেত্রে আমরা সামান্তরিক চিহ্ন ব্যবহার করেছি তাই আউটপুটের ক্ষেত্রেও আমরা সামান্তরিক চিহ্ন ব্যবহার করব। তো এখন জিনিসটা শেষ হয়ে গেল প্রবাহচিত্রটা শেষ হয়ে গেল তাহলে এখন আমরা এন্ড করব। বন্ধুরা আমরা জানি স্টার্টের ক্ষেত্রে যেমন উপবৃত্তাকার চিহ্ন ব্যবহৃত হয় তেমন এন্ডের ক্ষেত্রেও আমাদের উপবৃত্তাকার চিহ্ন ব্যবহৃত হবে তাহলে এইভাবে আমরা বৃত্তের ক্ষেত্র নির্ণয়ের নির্ণয়ের চিত্র অঙ্কন করতে পারি বন্ধুরা এখন আমরা আসি প্রশ্ন ঘতে গহ নম্বর প্রশ্নে বলা হয়েছে আইসিটি শিক্ষকের শিখানোর বিষয়টি সি ভাষায় প্রোগ্রাম লিখো তো বন্ধু আমরা উদ্দীপকে দেখি আইসিটি শিক্ষক কোন জিনিসটি শিখিয়েছিলেন উদ্দীপকে বলা হয়েছে পরবর্তীতে আইসিটি শিক্ষক থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস ডট 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 প্লাস এন সিরিজটির যোগফল প্রোগ্রামিংয়ের মাধ্যমে শিখালেন তাহলে আইসিটি শিক্ষক শিখিয়েছিলেন একটি ধারার যোগফল নির্ণয় করার প্রোগ্রাম তাহলে এখন আমরা এই ধারাটি থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস ডট 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 প্লাস এন এই সিরিজ বা ধারাটির যোগফল ফল প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা শিখব তো বন্ধুরা আই শিক্ষক থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস ডট ডট এন সিরিজটির যোগ ফল প্রোগ্রামিংয়ের মাধ্যমে শিখালেন নিচে সিরিজটির সি ভাষায় লেখা হলো তাহলে প্রোগ্রামের শুরুতেই দুইটি হেডার ফাইল হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইস হ্যাশ ইনক্লুড ডট দুইটি হেডার ফাইল আমরা লিখলাম তো এই দুটি হেডার ফাইলের এস টিডি এর অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড আই ইনপুট ওতে আউটপুট অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল আর এটা হচ্ছে সি এন তে কনসোল আই ইনপুট ওতে আউটপুট হেডার ফাইল এখন আমরা আসি মেইন ফাংশনে তো মেইন ফাংশনের ক্ষেত্রে প্রথমে আমরা লিখবো মেইন দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব তারপরে মেইন ফাংশনটি আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখব তারপর আমরা লিখব ইন্ট আই এখানে ইন্ট মানে হচ্ছে ইনটিজার ইন্টার ইনটিজার বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে ইন্ট আই এন এস ইকুয়াল জিরো লিখবো আমরা তারপর প্রিন্ট এফ প্রিন্ট এফ ফাংশন এন্টার দ্য নাম্বার অফ এন এই কি আমরা ডাবল কোটেশনের ভিতর লিখবো এন্টার দ্য নাম্বার অফ এন যতগুলো অর্থাৎ এখানে আমাদের যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাকে প্রোগ্রামটি এন্টার করবে এখন স্ক্যান এফ তো বন্ধুরা এখানেও আমরা ডাবল কোটেশনের ভিতর ডি হলো পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্ট টি ব্যবহার করা হয় তারপর ফর আই ইকুয়াল থ্রি আই লেস দেন ওয়ার ইকুয়াল এন আই ইকুয়াল আই প্লাস থ্রি এখানে দেখো বন্ধুরা প্রথমে থ্রি দ্বারা শুরু হয়েছে সেজন্য আই ইকুয়াল আমরা থ্রি দিলাম তারপরে দেখো প্রতিটাতে তিন করে বাড় তিন ছয় নয় তিন করে বাড়ছে তাহলে এখানে আমরা লিখব আই ইকুয়াল আই প্লাস থ্রি তারপর লিখবো আমরা এস ইকাল টু এস প্লাস আই অর্থাৎ প্রতিটির সাথে আমাদের থ্রি করে যোগ হবে তারপর প্রিন্ট করবে হচ্ছে সাম ইকুয়াল পার্সেন্ট ডি এস বন্ধুরা তোমরা একটা জিনিসের দিকে সতর্ক থাকবা প্রত্যেক লাইন শেষে সেমিকলন দিতে হবে এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে এবং এই জিনিসটা দিতে তোমরা ভুল করবে না তারপর আমরা গেট সিএইচ ফাংশন লিখবো তো বন্ধুরা আমরা যখন কোনিও ডট এইচ হেটার ফাইল ইউজ করেছি তাহলে আমাদের গেট সিএইস ফাংশনটা দিতে হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো তোমাদের অসংখ্য ধন্যবাদ